বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রত্যেকবারের মতো আজও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি হাজের আলী। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজকের বিষয়টি হচ্ছে কিভাবে আপনি ছেলে অথবা মেয়ের আপনি বিয়ে বন্ধ করবেন বা আজকের নিকাহ বন্ধ করার বিষয়ে আপনাদের সামনে বিস্তারিতভাবে কথা বলবো। তাই পুরো ভিডিও জুড়ে থাকুন এবং কথাগুলো আমার মনোযোগ দিয়ে শুনুন, ইনশাআল্লাহ উপকৃত হবেন বলে আমি মনে করি। তাই ভিডিও শুরু করার আগে আর একটি কথা, যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন বা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এর ফলে প্রতিদিন নিয়মিত নিত্য নতুন কোনো পুরাতন বই থেকে ইম্পর্টেন্ট কিছু বিদ্যা আপনি শিখতে ও জানতে পারবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আসুন মূল আলোচনায় যাই। আজকের বিষয়টা কিভাবে একটি ছেলে এবং মেয়ের বিয়ে বন্ধ করবেন। আমার এই তদবিরটি দিয়ে আপনি দুটোই কাজ করতে পারবেন, ছেলেরও বিয়ে বন্ধ করতে পারবেন অথবা মেয়ে লোকেরও বিয়ে বন্ধ করতে পারবেন। আর এর প্রক্রিয়াটাও খুবই সহজ। এটার আর একটি সুবিধা হচ্ছে আপনি এর মেয়াদ দিতে পারবেন, 6 মাস বা 1 বছর বা 6 বছর আপনি মেয়াদ দিতে পারবেন। এবং এটার ফিরেনি কিভাবে দিতে হয় সে বিষয়ে আপনাদের অবগত করাবো ইনশাল্লাহ। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। ভিডিও স্ক্রিনে আপনারা অবশ্যই একটি পরিচিত আপনাদের আয়াত দেখতে পারতেছেন, সে সাথে বিসমিল্লাহ অবশ্যই লিখতে হবে। আয়াতটি হচ্ছে সুমুম বুকমুর উম উন ফাহুম লাইয়ের জউন। আয়াতটি সম্বন্ধে অবশ্য আপনারা অনেকেই পরিচিত এবং জানেন, এটা দিয়ে অনেক কাজ হয়। আর আজকে এই আয়াত দিয়ে আপনারা বিয়ে বন্ধ করতে পারবেন। আপনাদের সকলের সুবিধার্থে আমি সরাসরি বই থেকে আপনাদের ভিডিও আকারে দেখাচ্ছি। এখন আসুন এর নিয়মকানুন ভালোভাবে আপনাদের জানিয়ে দেই। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এসএমটির পর লেখা আসছে বস্তম নেকা ফুলান ইবনে ফুলান ফরজ। আপনি এই বিষয়টা ভালো করে লক্ষ্য রাখবেন। যদি মেয়ে মানুষ হয় তাহলে আপনি ফরজ দিতে পারেন, মানে ফরজ দিতে হবে। আর যদি ছেলে মানুষের বিয়ে বন্ধ করতে হয় তাহলে আপনি জিকরা কথাটা যে দেখতে পারতেছেন আপনি এই জিকরা কথাটা দেবেন, তো অবশ্যই মনে রাখার মতো, নয়তো কাজ হবে না। আর ফুলান এমনি ফুলানের স্থলে অবশ্যই যার বিয়ে বন্ধ করবেন তার নাম এবং তার মায়ের নাম লিখতে হবে। নকশাটা পুরোপুরি লেখা হলে তার নিচে আপনি মেয়াদ বসাই দেবেন যে এতদিন বিয়ে বন্ধ হোক। এখন প্রশ্ন হইতেছে নকশাটা আপনি লিখবেন কিসে? এটা কোনো কাগজ বা ভোজপত্রে লেখা যাবে না। এই নকশাটা লেখার জন্য আপনাকে একটি চামড়ার দরকার। সে চামড়াটি হচ্ছে হরিণের ঝিল্লি। আপনি বানিয়াতির দোকান অথবা ঝোলা লাটকান দোকান থেকে আপনাকে সংগ্রহ করতে হবে। বেশি লাগবে না, অল্প একটু হলেই হবে। আমি আর আপনি আনিয়ে এই আয়াতটি নকশা আকারে আপনি হরিণের চামড়ার উপর লিখবেন, লিখিয়ে যেভাবে আমি বলেছি সেভাবে লিখবেন। আর এটা লেখার জন্য দিনক্ষণ হইতেছে শনি অথবা মঙ্গলবার। আপনি প্রথম ছায়াতে লিখবেন। লেখা শেষ হলে 7 রঙের সুতা, মানে 1 রঙের না, আপনার 7 রঙের সুতা দিয়ে তাবিজটি ভালো করে পেঁচাবেন, মানে তাবিজের মতো করে ভালো করে 7 রঙের সুতা দিয়ে পেঁচিয়ে তারপর একটি ভান্ডের বা ডিব্বের ভিতরে জিনিসটা রাখতে হবে। এটা ডিব্বে না হলে কিন্তু চলবে না, মুখওয়ালা ডিব্বা লাগবে। তাবিজটা ঢুকে দিয়ে ভালো করে ডিব্বাটা মুখ দিয়ে মোড়ে দিতে হবে। তারপর ওই ডিব্বা তাবিজওয়ালা ডিব্বাটি নিয়ে পরিত্যক্ত কোনো জায়গায় আপনাকে যেতে হবে, বা জঙ্গল বা অন্য কোনো পরিত্যক্ত যেখানে মানুষ জিনিস যেতে পারে না বা যায় না, সেই জায়গায় আপনি ডিব্বাটি ভালো করে দাফন করতে হবে। এর ফলে আপনার বিয়ে বন্ধ হয়ে যাবে।
এখন আসুন, বিবাহ আবার খুলবেন কিভাবে? মনে করেন এক বছর বন্ধ করে রাখলেন, এখন আপনি বিবাহটা আপনি ছুটিয়ে গিয়ে আপনি বিয়ে করবেন, সেক্ষেত্রে ডিব্বাটি আপনাকে খুঁজে বের করতে হবে। এর আগে আপনি চিহ্ন দিতে হবে, তাহলে আপনার খুঁজতে সমস্যা হবে। ডিব্বাটি বের করে আপনি মুখটা খুলিয়ে আপনি হরিণের ঝিল্লি তাবিজটি আপনি পানিতে ভেসে দিলেই এর ফলে আবার বিয়ে খুলে যাবে এবং বিবাহ সম্পূর্ণ হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কী রকম আপনাদের ভিডিও পছন্দ অবশ্যই জানাবেন, আর অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত করবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।